নমস্কার শীতের বেড়ানো মানে এটাই তো মজা না সর্ষের ক্ষেত ফুলের বাগান তো আমরাও চলে গিয়েছিলাম আর এরকম জায়গা সচরাচর বেশ একটু গভীরে যেতে হয় মন্দির পরিসরের আশেপাশেই দেখা যায় কারণ মন্দির পরিসরই একমাত্র এত বড় জায়গা নিয়ে যে কোনো অনুষ্ঠান বা মন্দির গড়ে তুলতে পারে তো হবিবপুর স্কনের থেকে কিছুটা দূরেই মদন গোপাল জিউর মন্দির বেশ প্রতিষ্ঠিত যে কোনো জনবসতিকে বললেই ওরা দেখিয়ে দেবে আপনাদের রাস্তাটা আর ওখানে আরেকটা নতুন মন্দিরও হয়েছে তো আনফর্চুনেটলি আমরা সেই মন্দিরের দেখা করতে পারিনি কারণ বন্ধ হয়ে যায় ওটা টাইমিংটা অনেকটাই আলাদা আর এই মন্দিরে বেশ বড় করে অনুষ্ঠান হয়েছিল তো আমরা এখানে অনেকক্ষণ ধরে ছিলাম বেশ পুজো মজা নিয়েছি আরতি দর্শন করেছি ভোগ প্রসাদেরও ব্যবস্থা ছিল খিচুড়ি প্রসাদ দিয়ে শুরু করা হয়েছিল তারপরে পোলাও আর খিচুড়ির সাথে একটা তরকারি আর পোলাও সাথে পনিরের সবজি চাটনি পাপড় পায়েস রান্না অসাধারণ হয়েছিল তব তবে কি সেই বেশ বড় করে অনুষ্ঠান করা হয়েছিল পঁচিশে ডিসেম্বর তো তো লোকজনের খুবই ভিড় ছিল ওই জন্য সেভাবে ভিডিও করতে পারিনি তবে আসার সময় প্রকৃতির কোল ঘুরতে ভুলি নিই যেটা আমাদের ইস্কন মন্দিরের পাশেই সুন্দর চাষের ক্ষেতে আমরা বেশ মজা করেছি শস্যের ক্ষেত যেন ফটো সেশনের জন্য খুলে দেওয়া হয়েছিল তো আমরা উদ্দাম ফটো তুলেছি আর খুব মজা নিয়েছি সেই ছুটির দিনটার আমেজটা আর শীতকালে এরকম বেড়ানো আরেকবার হলে তো খুবই মন্দ নয় তো আজ এই পর্যন্তই